আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি আছি তাবাসুম ইভাজেনি বিই নিউজ এর সাথে। শাকিব না নিশো কাকে বেছে নেবেন ইদিকা বিস্তারিত জানতে বিই নিউজ এর ডেক্স রিপোর্টে। ঈদে মুক্তি পায় প্রিয়তমা সিনেমা। এ সিনেমায় ঢালিউড অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচিত হয়েছেন কলকাতার ইধিকা পাল। শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ নায়িকাকে প্রশংসায় ভাসিয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলিও। ইধিকা রোববার হঠাৎ করেই ঢাকায় এসেছিলেন, পরে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হন তিনি। সেখানে প্রিয়তমা সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় উপস্থাপক ইধিকা পালের কাছে জানতে চান শাকিব খান ও আফরান নিশোর সঙ্গে একসঙ্গে অভিনয়ের অফার পেলে কাকে বেছে নেবেন। প্রশ্নোত্তরে ইধিকা বলেন, সুযোগ হলে দুজনের সঙ্গেই কাজ করব, আর যদি দুজন থেকে একজনকে বেছে নিতে বলেন তাহলে শাকিব খানকেই বেছে নেব। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।